বিতর্ক আর সাকিব আল হাসান যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকেন। বিশ্বসেরা এই অলরাউন্ডার সম্প্রতি নতুন বিতর্কে জন্ম দিয়েছেন। দুবাইয়ে বিতর্কিত ব্যবসায়ী আরাব খানের স্বর্ণের দোকানে উদ্বোধনে গিয়ে ইতিমধ্যে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি। এরই মধ্যে সাকিবকে নিয়ে রীতিমতো বোমা ফাটালেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। এক ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন সাকিব আল হাসানের ঘোর সমালোচনা করেছেন এবং সাকিব আল হাসানের দুবাই গমনকে তিনি অপরাধ বলে বিবেচিত করেছেন। এরপর ব্যারিস্টার সুমন দাবি করেছে সাকিব আল হাসান কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। তার ভিডিও বার্তার শেষের দিকে তিনি সাকিব আল হাসানের বিরুদ্ধে অনেক বড় একটা অভিযোগ তুলেছেন। হোটেল সোনারগাঁয়ে নাকি সাকিব আল হাসান তাকে মারতে পর্যন্ত গিয়েছিল। ব্যারিস্টার সুমন এই কথা বলে শেষ করেন যে সাকিব যত যোগ্য মানুষই হোক, যদি আগে সে মানুষ হিসেবে ভালো না হয় তাহলে তার ফ্যান হওয়ার সুযোগ থাকে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সাকিব আল হাসান সত্যি মারতে গিয়েছিল ব্যারিস্টার সুমনকে, তা জানাতে পারেন আমাদেরকে কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন।